সাবস্ক্রাইব করা আসাম বেস্ট চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত চাবলৈ। আজির ভিডিওতে শিকিল পেওয়ান মার্চেন্ট এপ্লিকেশনত কেনেধরণে রেজিস্টার করিব পারিবা। পেওয়ান মার্চেন্ট এপ্লিকেশন অকল মার্চেন্ট সকলের বাবে হয়। মার্চেন্ট কোন হয়? যার দোকান আছে, যোনে গ্রাহকক রিচার্জ করে, টিভি রিচার্জ, মোবাইল রিচার্জ এইবুর করে কমিশন লয়, তেও হয় মার্চেন্ট। তেতিয়া হলে পেওয়ান মার্চেন্টরে নিজে লাপু সেল করিব পারিবা। নিজের যদি দোকান আছে, লাপু সিম কার্ড না লাগে। সো যদি লাপু সেল করবলা হয়, তেতিয়া প্রত্যেক এখন সিম কার্ডর এটা এটা মোবাইল লাগে আর এখন লাপু সিম কার্ড লাগে। যদি পেওয়ান মার্চেন্টত এবার রেজিস্টার করে লওয়া, তেতিয়া যিকোনো সিম কার্ড রিচার্জ করিব পারিবা। যদি সিম কার্ড রিচার্জ করা, লাপু বিক্রি করে যিমান টাকা কমিশন পাওয়া, সিমান টাকা পেওয়ান মার্চেন্ট এপ্লিকেশনতো পাবা। লগতে যিকোনো টিভি রিচার্জও করে কমিশন লব পারিবা, তারপর ইলেকট্রিসিটি বিল দি কমিশন লব পারিবা, তারপর মানি ট্রান্সফারও ইয়াতে সার্ভিস আছে, মানি ট্রান্সফার করেও গ্রাহকর কমিশন লব পারিবা। তারপিছতে পেওয়ান মার্চেন্টত নিজের প্যান কার্ডর এজেন্সিও ওপেন করিব পারিবা। কিন্তু প্যান কার্ডর এজেন্সি যদি ওপেন করবল হয়, 700 টাকা পেওয়ান মার্চেন্টক দিব লাগিব। তারপর ইউজার আইডি আর পাসওয়ার্ড পাবা, তারপর গ্রাহকর প্যান কার্ড বনায়ও কমিশন লব পারিবা। এনে ধরনের বহুতো পেওয়ান মার্চেন্ট এপ্লিকেশনের সার্ভিস আছে, যোনবর বিষয়ে আগলে শিকি যাবা। তেতিয়া নিশ্চয় জানি পাইছা পেওয়ান মার্চেন্ট কি হয় আর কার বাবে হয়। এতিয়া জানি ল যে পেওয়ান মার্চেন্টত কেন ধরনের রেজিস্টার করিব পারিবা। সবর প্রথম মই কি করিম, গুগল প্লে স্টোর ওপেন করিম। আর এপ্লিকেশন কোনটো হয় মই আপনালোকক দেখাইলো। ইয়াতে সব গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল। গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পিছতে গুগল প্লে স্টোর সার্চ বার টাইপ করিবা পে ওয়ান। পে ওয়ান যেতিয়া সার্চ করিবা, সার্চ করার পিছত সবার প্রথম এপ্লিকেশনটা আহি যাব। এই এপ্লিকেশনটা ডাউনলোড করে লবা, মই অলরেডি ডাউনলোড করে রাখিছো, সেই কারণে এপ্লিকেশনটা ওপেন করিম। আর এপ্লিকেশনের ডাউনলোডর লিঙ্ক এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। নিশ্চয় দেখি পাই আছা পেওয়ান মার্চেন্ট এপ্লিকেশনটা ওপেন হয়ে আছে। পেওয়ান মার্চেন্টর এপ্লিকেশন ওপেন হওয়ার পিছতে ইয়াতে আপনাদের ড্যাশবোর্ড দেখি পাই আছা, কিন্তু মই লগ ইন করা নাই এতিয়ালৈকে। এতিয়া মই আপনাদের দেখাম যে কেনে ধরনের রেজিস্টার করিব পারিবা। রেজিস্টার যদি করবল হয়, সবার প্রথম ইয়াতে আপনাদের দেখি পাইছা প্রোফাইলের আইকন এটা। প্রোফাইলের আইকনের ওপর ক্লিক করে দিবা। প্রোফাইলের আইকনের ওপর ক্লিক করার পিছত ইয়াতে সব মোবাইল নম্বর আর পাসওয়ার্ড এন্টার করে লগ ইন করবল কয় আছে। কিন্তু লগ ইন করব নারিবা, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব লাগিব। অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করবল হয়, ইয়াতে সব ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনত ক্লিক করে দিবা। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব দুটা অপশন আছে, বিকম এ রিটেইলার আর বিকম এ ডিস্ট্রিবিউটার। রিটেইলার কোন হয়? যদি লাপু বিক্রি করে কমিশন লবল বিচরা, তেতিয়া রিটেইলার চয়েস করিবা। আর ডিস্ট্রিবিউটার মানে পেওয়ান এজেন্ট যদি বনিবলে বিচরা, তেতিয়া ডিস্ট্রিবিউটার চয়েস করিবা। কিন্তু ইয়াতে মই বিকম এ রিটেইলার চয়েস করিম, কিয়নো মই কমিশন লবল বিচারো রিচার্জ করে। আর এতিয়া সব ইয়াতে ফর্ম এখন খুলি আইছে, এই ফর্মখন পুরা ফিল করিব লাগিব। সবার প্রথম ইয়াতে নিজের নামটো ইন্টার করিব লাগিব। মই ইয়াতে মই মোর নামটো ইন্টার কই দিয়াছো, যোনটো মোর পুরা নাম হয়, ঠিক আছে? নিজেও এনে ধরনের নিজের নামটো ইন্টার কই দিবা। তারপর এই দুই নম্বর বক্সতে মোবাইল নম্বর একটা ইন্টার করিবা, যোনটো মোবাইল নম্বর OTP রে ভেরিফাই করিব লাগিব। আর হর সময় মোবাইল নম্বরে লগ ইন করিব লাগিব। তেতিয়া ইয়াতে একটা শুদ্ধ মোবাইল নম্বর ইন্টার কই দিবা, মই ইন্টার কই দিয়াছো। মোবাইল নম্বর ইন্টার করার পিছতে তিন নম্বর বক্সতে একটা ইমেল আইডি ইন্টার করিবা। ইমেল আইডি ইন্টার করার পিছতে শপ নেম ইন্টার করিব লাগিব। শপ নেম মানে নিজের দোকানের নাম কি হয় এই বক্সত ইন্টার করিবা। মই ইয়াতে আসাম টেস্ট এনে ধরনের দোকানের নাম রাখি আছো, আপনাদের নিজের মর্জি হিসাবে ইয়াতে নামটো রাখিব পারিবা। আর মই কবলে বিচারো নিজের যোনটো দোকানের নাম হয় সেই নামেই এই বক্সত ইন্টার করিবা। তারপর ইয়াতে পিনকোড বক্সতে পিনকোড মানে নিজের এরিয়ার পোস্ট অফিসের পিনকোড যোনটো হয়, পিনকোডটো ইন্টার কই দিবা। তেতিয়া ইয়াতে মই পিনকোডও ইন্টার কই দিয়াছো। পিনকোড ইন্টার করার পিছত কি করিব লাগিব, ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করিব লাগিব। তেতিয়া মই কন্টিনিউ অপশনত ক্লিক করে দিছো। আর কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সবার প্রথম বক্সত OTP ইন্টার করিব লাগিব। যোনটো মোবাইল নম্বর ইয়াতে ইন্টার কৈছিল, সেই মোবাইল নম্বরতে OTP আহিব। মোর সরত অলরেডি OTP আহি গৈছে, মই OTP ইন্টার কই দিয়াছো। OTP ইন্টার করার পিছতে নিউ পাসওয়ার্ড বক্সত একটা পাসওয়ার্ড চয়েস করিবা, যোনটো নিজের মনত থাকে, ঠিক আছে? ইয়াতে মই পাসওয়ার্ড চয়েস করে আছো, আপনাদের সাইটত দেখি পাই আছা। এনে ধরনের পাসওয়ার্ড নিজেও চয়েস করিব পারিবা। কনফার্ম পাসওয়ার্ড বক্সত আকো সেম পাসওয়ার্ডটো ইন্টার কই দিবা। মই সেম পাসওয়ার্ডটো ইন্টার কই দিয়াছো। তারপর কি করবা, ইয়াতে কন্টিনিউ অপশন দেখি পাইছা, কন্টিনিউ অপশনত ক্লিক করে দিবা। আর পাসওয়ার্ড চয়েস করার পিছত ইয়াতে সব মোক ওয়েলকাম জনায় আছে। এতিয়া ইয়াতে অপশন কেটার বিষয়ে অল্প জানি লওয়া। সবার প্রথম হয় মোবাইল। মোবাইল অপশনত ক্লিক করে যিকোনো সিম কার্ড রিচার্জ করিব পারিবা।
DTH অপশন ক্লিক করে যিকোন টিভি রিচার্জ করিব পারিবা, মানি ট্রান্সফার অপশন ক্লিক করে যিকোন ব্যাংকত পয়সা ট্রান্সফার করিব পারিবা, প্যান কার্ড অপশন ক্লিক করার পিছতে ইয়াতে চাওয়া চার্জেস দিব লাগিব 700 টাকা। যদি এবার 700 টাকা দি দিয়া তেতিয়াহলে প্যান কার্ড এজেন্সি পাই যাবা, আর যেতিয়া যোন সময় যার প্যান কার্ড এপ্লাই করবলে মন যায় তোর প্যান কার্ড এপ্লাই করে পয়সা আর্ন করিব পারিবা। তারপর ইয়াতে চাওয়া ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি অপশন ক্লিক করে যিকোন কারেন্ট বিল দিব পারিবা, যিকোন জগার ল্যান্ডলাইন অপশন ক্লিক করে ল্যান্ডলাইন বিল দিব পারিবা, গ্যাস ওয়াটার ব্রডব্যান্ড অপশন ক্লিক করে গ্যাসর পানির ব্রডব্যান্ডর বিল দিব পারিবা, ইন্স্যুরেন্সর এলআইসি যোনটো আছে ইন্স্যুরেন্সর পেমেন্ট পে করিব পারিবা, আর ইনভয়েস ডাউনলোড করিব পারিবা, ঠিক আছে। তারপর ইয়াতে তলাতে চাওয়া রিপোর্ট অপশন আছে, রিপোর্ট অপশনত ক্লিক করে জানিব পারিবা যে আজি কিমান টাকার বিক্রি হয়েছে আর কিমান টাকা কমিশন আইছে, কোনটো ট্রানজাকশন ফেল হয়েছে কোনটো সাকসেস হয়েছে, কমপ্লেন অপশনত ক্লিক করে কমপ্লেন করিব পারিবা, যদি রিচার্জ হওয়া নাই পয়সা কাটি গেছে ওয়ালেটের পৰা, সাপোর্ট অপশনত ক্লিক করে ইয়াতে ইমেল আইডি আর মোবাইল নম্বর পাই যাবা, টপ আপ অপশনত ক্লিক করে ব্যালেন্স এড করিব পারিবা, ইয়াতে সো আপনাদের ব্যালেন্স দেখি পাই আছে 00 হয়। তারপর ইয়াতে মই প্রোফাইল আইকনপত ক্লিক করিম, প্রোফাইল আইকনপত ক্লিক করার পিছত ইয়াতে সো আপনাদের দেখি পাই আছে মোবাইল নম্বরটো আছে, আর ইয়াতে কেওয়াইসি কমপ্লিট করা নাই, সো ইয়াতে মিনি কেওয়াইসি করিব নালাগে, ডাইরেক্টলি কেওয়াইসি করিব পারিবা অনলাইনের মাধ্যমে, মেইল এটা পঠাই কেনে ধরনের কেওয়াইসি করিবা মই পিছর ভিডিওতে মই আপনাদের দেখাম যে কোনখন ফর্ম ফিল আপ করিব লাগে, আর কি কি এড্রেস আর কত ফটো পেস্ট করে সিগনেচার করে মেইল পঠাবা, তারপর কেওয়াইসি নিজের কমপ্লিট হয়ে যাব। ইয়াতে আপনাদের দেখবলে পাবা ব্যাংক ডিটেলস ডকুমেন্ট টাইপ, ইয়াতে নট সাবমিটেড আহি আছে মানে কেওয়াইসি করা নাই, ইয়াতে সব সেটিং অপশন আছে, সেটিং অপশন ক্লিক করে এম পিন সলনি করিব পারিবা, তারপরে সেটিং অপশন ক্লিক করে নিজের মোবাইল নম্বরও সলনি করিব পারিবা। তেতিয়াহলে আজি জানি পাইছা আর শিকি পাইছা পে ওয়ান মার্চেন্ট কি হয়, কেন ধরনের রেজিস্টার করবা, আর ফিউচারের বিষয়ে অল্প মই কই দিছো যে কোনটো অপশনের কি করিব পারিবা, পিছর ভিডিওতে শিকি লবা যে কেওয়াইসি কেন ধরনের কমপ্লিট করিবা, কোনো ধরনের ডকুমেন্টস পত্র পঠাব নালাগে, অকল মেইলর মাধ্যমে পঠাব লাগিব, একদম ফ্রি হব, অনলাইনের মাধ্যমে মই আপনাদের শিকাম যে কেন ধরনের মেইল পঠাই ফুল কেওয়াইসি কমপ্লিট করিবা। সো ইয়াতে মানি ট্রান্সফার অপশন আছে, মানি ট্রান্সফার অপশনত ক্লিক করার পিছতে পয়সা ট্রান্সফার করিব নোৱাৰিবা যেতিয়ালৈকে কেওয়াইসি কমপ্লিট নকৰিবা। তেনেহলে আজিলৈকে ইমানে, যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিবা, পাৰিলে শেয়াৰ কৰি দিবা, বাই বাই।